আসসালামু আলাইকুম বাংলাদেশে এগারো টাকায় মিলবে স্মার্টফোন প্রথমবারের মতো এই অফার চলুন জেনে নেই সব কিছু বিস্তারিত নিউজ থেকে মাত্র এগারো টাকায় কেনা যাবে স্মার্টফোন বাংলাদেশে ই কমার্স প্ল্যাটফর্ম দ্বারাজ কমে এই সুবিধা পাওয়া যাবে বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্বের বৃহত্তম সেল ডেতে এই অফার দিয়েছে প্রতিষ্ঠানটি আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দারাজের পক্ষ থেকে এ তথ্য জানানো হয় আগামী এগারোই নভেম্বর চব্বিশ ঘন্টায় এই বিশেষ অফার নিতে পারবেন দারাজের ক্রেতারা দু হাজার সালে চীনের ই কমার্স প্রতিষ্ঠান আলিবাবা এগারো এগারো নামের একটি ক্যাম্পেইন চালু করে সম্প্রতি প্রতিষ্ঠান চার দেশে কার্যক্রম পরিচালনা করা কিনে নেওয়ার প্রায় এক দশক পর এই সুযোগ নিতে পারছেন বাংলাদেশের ক্রেতারা কোম্পানিটির দাবি তাদের এই ক্যাম্পেইন হবে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন কেনাকাটার উৎসব এটি অ্যামাজনের প্রথম ডের তুলনায় গুণ বড় ও ব্ল্যাক ফ্রাইডে তুলনায় আড়াই গুণ বড় হবে এই সম্পর্কে ধারণা দিতে গিয়ে বলেন দ্বারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদুল হক বলেন ব্ল্যাক ফ্রাইডেতে যে পরিমাণ পণ্য কেনা হয় এই দিনে আলিবাবা তার আড়াই গুণ বেশি পণ্য বিক্রি করবে বলে আশা করছে তিনি বলেন আগামী এগারোই নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বারাজের এগারো এগারো ইভেন্ট অন্য সব ইভেন্টের চেয়ে আলাদা এটি দেশীয় ই কমার্স শিল্পে বিপ্লব ঘটাতে সক্ষম হবে এই ক্যাম্পেইনের পণ্য কেনায় তেরাশি শতাংশ ছাড় রয়েছে বিশেষ আকর্ষণ হিসেবে এগারো টাকা ডিল ছাড়া রয়েছে মিস্ট্রি বক্স ডাবল টাকা ভাউচার ফ্ল্যাশ সেল ব্র্যান্ড ভাউচার ব্যান্ড ডিসকাউন্ট অফার এগারো টাকা ডিলে কি কি পণ্য পাওয়া যাবে এমন প্রশ্নেই উদাহরণ হিসেবে স্মার্টফোনের কথা বললেন মোস্তাহিদুল হক তবে তিনি বলেন এগারো টাকায় যেসব পণ্য দেওয়া হবে তার সংখ্যা সর্বোচ্চ একশো করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এই অফারের আওতায় কি কি পণ্য পাওয়া যাবে তা দশ তারিখেই জানা যাবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ